শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিশাল করে দুর্গানগর বাজারে 10টি দোকান পুড়ে ছাই। রবিবার সকালে সংশ্লিষ্ট বাজারের একাংশ ধ্বংসস্তূপে পরিণত। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল বিশালগড়ের দুর্গানগর বাজারের 10টি দোকান। শনিবার রাত আনুমানিক 10:30 নাগাদ আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়তে সাধারণের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে। একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে হাত দিলেও জলের অভাবে তা বিঘ্ন ঘটে। পরবর্তীতে খবর যায় বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরে, সেখান থেকেও একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে সামিল হয়। ততক্ষণে আগুনে লেলিহান শিখায় বাজারের 10টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে দীর্ঘ প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে, ততক্ষণে 10টি দোকান ভস্মীভূত। এই অগ্নিকাণ্ডের ঘটনায় 80 লক্ষ থেকে 1 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিজ প্রতিক্রিয়া জানিয়েছেন সংশ্লিষ্ট জনৈক দমকল কর্মী। আমরা তখন ছাড় থেকে আমরা একটা কল দিছে ফায়ার সার্ভিসে জায়গাটার নাম জানি কী ধরে দুর্গানগর বাজারে আগুন লাগছে। আমরা সঙ্গে সঙ্গে আইলাম, অ্যাটেন্ড করলাম। করার পরে জলের একটু প্রবলেম দেখা দিছে, মেশিন আর এখানে নিয়ে আবার লাগাইছি। লাগানোর পরে আমরা দ্রুতগতিতে কাজ চালাইছি। সঙ্গে সঙ্গে এই যে আগুন খুব বেশি, সঙ্গে সঙ্গে আমরা বিশ্রামগঞ্জে একটা কল করছি। বিশ্রামগঞ্জ আইসে, বিশ্রামগঞ্জ অবশ্য কাজ করছে না, আমরা আয়ত্ত নিয়ে করছি। কয়টা দোকান আছে টোটাল এখানে? দোকান প্রায় 10টা দোকান করা গেছে। আচ্ছা, এখানে কি মানে বাজার মূল্য কত হবে? যে মানে বাজার মালের দোকান আছে, স্টেশনারি দোকান আছে, অনেক রকমের দোকান আছে। তবে এটা পুরোপুরি ইনকোয়ারি করছি না, এখন আমরা চালাইছি ইনকোয়ারি। আনুমানিক ক্ষতিগ্রস্ত কেমন হবে? অনুমান প্রায় 80 লক্ষ। তবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ সম্পর্কে সঠিক কিছু এখনো জানা যায়নি। এই অগ্নিকাণ্ড নাশকতামূলক বলেও কারো কারো অভিমত। কারো মতে এই অগ্নিকাণ্ড বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে হয়েছে। পুলিশ তদন্তে নেমেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর নেই। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, ফাল্লা বল।